আঁচল আঁচলটা দেখেন, আঁচলের কাজটা, বডির কাজটা কিছু রূপের ডিজাইন দেখতে পাবেন একই কালারের মধ্যে, বা সবকটা কালার তো একসাথে। বিয়ের শাড়ি মানে লাল, মধু সাজবে লাল শাড়ি দিয়ে, এটাই আমাদের। যে প্রাইস বলতে কি সমস্যা, আসলে প্রাইস বলতে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম ফ্রম মিতু কাতান শাড়ি ঘর। আমার সাথে রয়েছে মুসলিম ভাই, আমাদের পাঁচ ব্রাঞ্চের ম্যানেজার। আজকে ভাইয়াকে সাথে নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে, আজকে আমাদের শোরুমে ডিফারেন্ট কিছু কালেকশন আমাদের চলে এসেছে। এখন আমাদের বিয়ের মৌসুম, আর বিয়ের মৌসুম মানে মিতু কাতান শাড়ি ঘর। যারা যারা অনলাইনে কেনাকাটা করতে অনেক আপনি আনইজি ফিল হয় যে আসলে কি নিব কি দিবে, তাদের জন্য বলবো আমাদের অনলাইন থেকে কেনাকাটা করার কোনো দরকার নেই, আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমটা ভিজিট করলে কিন্তু ডিফারেন্ট কিছু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমাদের প্রোডাক্টসের মধ্যে আমরা শুরু করি, আমাদের ভাইয়া শাড়িগুলো দেখাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ মুসলিম হোসেন, মিতু কাতান শাড়িঘরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা, অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিছু বেনারসি শাড়ি আপনার মাঝে আমি হাজির হয়েছি, সেটা সিজনাল, যেহেতু বেনারসি সিজন, বিয়ের সিজন মানে, বিয়ের সিজন মানে বেনারসি, বেনারসি কিনতে হলে চলে আসবেন আমাদের আমাদের মিতু কাতান শাড়িঘর, আমাদের প্রোডাক্ট দেখার জন্য। এবং আমাদের পাঁচ ব্রাঞ্চ আছে এখানে, পাঁচটা ব্রাঞ্চ, প্রতিটা ব্রাঞ্চে হিউজ অফ কালেকশন, হিউজ অফ কালেকশন। এখন দেখেন আমাদের বেনারসি আইটেমগুলি একটা করে আপনাদেরকে আমি উপস্থাপন করছি, দেখাচ্ছি। এটা এই বেনারসিটা অ্যাঙ্গেল স্টাইলের কাজ, অ্যাঙ্গেল স্টাইলের কাজ, অসাধারণ অসাধারণ জারকান এবং মিরর ওয়ার্ক দিয়ে এটা সাজানো হয়েছে। এটা আঁচল আঁচলটা দেখেন, আঁচলের কাজটা, বডির কাজটা একটু দেখেন, যে কাজগুলি কীভাবে নিপুণভাবে নিপুণ হাতে কাজ করানো হয়েছে। দেখেন আপনি পুরো বডি মেরুন কালারের মধ্যে, মেরুন কালারের মধ্যে পুরো বডিটা সাজানো হয়েছে মিরর ওয়ার্ক দিয়ে এবং জারকান স্টোন দিয়ে। বিয়ের সিজন তাই বলে আপনাদেরকে সম্পূর্ণ বিয়ের শাড়ি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের এক একটা পর এক একটা ডিজাইন দেখবেন, এক এক কালার দেখবেন, এক কালারে একাধিক ডিজাইন আছে, এক এক কালারের এক এক 100-150 পিস করে কালেকশন আছে। প্রতিটা একসাথে দেখানো সম্ভব নয়, তাই একটা করে দেখানোর উদ্দেশ্য মানে একটা করে কালেকশন দেখানো, পরবর্তী আরও কালেকশন আছে। আপনি ইনশাআল্লাহ তার পরবর্তী আপনি আমাদের আরও কালেকশন নিয়ে আমরা সাথে রয়েছে একটা গোল্ডেন, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার। এই কালারগুলো কিন্তু খুব রেয়ার হয়ে থাকে বেনারসের মধ্যে, এই কালারটা আমরা খুবই রেয়ার একটা কালার, অনেক সুন্দর। দেখেন এই যে পুরো শাড়িটা কিন্তু আপনার পিওর গোল্ডেন কালারের মধ্যে, মিরর প্লাস ডায়মন্ড কাট স্টোন। ডায়মন্ড কাট স্টোনটা এখন খুবই ট্রেন্ডি একটা স্টোন, যে কোনো আপনার অর্নামেন্টসের সাথে, আপনার গোল্ডের সাথে কিন্তু কয়েকটা ইউজ করা হয়। সাথে রয়েছে মিরর, মিররের পাশাপাশি ডায়মন্ড কাট স্টোন, আর কালারটা কিন্তু অসাধারণ একটা কালার। এই গোল্ডেন কালারের ডিজাইন জাস্ট আপনাকে আমি ভিডিওর মাধ্যমে একটাই দেখাচ্ছি, বাট এই কালারটা যখন আমার শোরুমে আপনি আসবেন তখন কিন্তু এক বসায় আপনি কোয়ান্টিটি আমার কাছে 100-150 রুপির ডিজাইন দেখতে পাবেন একই কালারের মধ্যে, বা সবকটা কালার তো একসাথে দেখানো সম্ভব না, কারণ যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনি কিন্তু দেখতে বোরিং ফিল করবেন যে এত বড় ভিডিও দেখতে চাচ্ছি না। কিন্তু তাদের জন্য আমরা শর্ট ভিডিও করতেছি, আমরা পুরো বডিতেই কিন্তু আপনার একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা রয়েছে, পিওর গোল্ডের উপরে সম্পূর্ণ ডিজাইনার কাজ করা রয়েছে। সাথে ব্লাউজের পোর্শনটা দেখেন, এই যে ব্লাউজের পোর্শনটা সম্পূর্ণ আপনার সেলফ কাজ করা রয়েছে শাড়িতে, এক্সট্রা তো এখানে কাজ করা রয়েছে, পুরো শাড়িটাতে আপনি সেলফ কাজ করা রয়েছে। এই প্যাটার্নের পারচেজ যারা যারা করতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেলিভারি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় ডেলিভারি করে থাকি, ঢাকা সিটিতে আপনার পছন্দের শাড়িটা একদিনে আপনার হাতে পেয়ে যাবেন। আমার পাশাপাশি রয়েছে একটা ওয়াইন কালার, ওয়াইনটা কিন্তু মাশাআল্লাহ আরও সুন্দর ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমাদের ওয়াইন কালারের মধ্যে আপনার জারকান স্টোন, ডায়মন্ড কাট পাথর দিয়ে এবং মিরর ওয়ার্ক দিয়ে সাজানো হয়েছে। এটা বডির কাজ নিপুণ এবং ডিজাইনটা খুবই নিপুণ ডিজাইন। বডিতে সেলফ কাজটা দেখেন, এই যে সেলফ কাজটা অসাধারণ, পাড়ের কাজটা দেখেন, পাড়টা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এক বাক্যে আপনি বলতে পারেন যে এটা এটা ফার্স্ট এবং সেকেন্ড শাড়ি, রিসেপশনের শাড়ি, ফার্স্ট শাড়ি হিসাবে ওটা সবাই কাউন্ট করতে পারবেন, সবাই নিতে পারবেন। এই এই ডিজাইনের এই কালারের মধ্যে একাধিক 100 পিস, 100-150 পিস এক বসায় দেখতে পারবেন, কিন্তু সব তো আমরা একসাথে দেখাতে পারবো না, একটা করে আপনার দেখানোর উদ্দেশ্য মানে এত এই লট অফ কালেকশন আছে যে একসাথে সবগুলো আমাদের উপস্থাপন করা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হলে আপনারা বোরিং ফিল করবেন। তাই দুই একটা দিয়ে আমরা আপনাকে সাজানো হচ্ছে, আপনাদের যেহেতু আপনাদের অল্পতে বুঝতে পারেন, অল্পতে দেখে সন্তুষ্ট হতে পারেন, আর সন্তুষ্ট চিত্তে আমাদের প্রোডাক্টগুলি দেখে
আমাদের শোরুম ভিজিট করতে আসেন তখন বুঝবেন যে আমাদের কালেকশন কি পরিমাণ আছে। ঠিক আছে, নেক্সট আপনি দেখতে পারেন আমাদের কালেকশন, নেক্সট প্রোডাক্টটা পাশাপাশি একটা নেভি ব্লু কালার। এই কালারটা আসলে আমরা অনেক চিন্তা করে ডিজাইনটা সেট করেছি। অনেকে মনে করেন যে রিসেপশনে পরার জন্য আপনার এটার পাশাপাশি সেম কালারের ব্লেজার স্যুট করতে চান, এই কালারটা কিন্তু আপনার যারা ভাইয়ারা যারা বর তাদেরকেও কিন্তু নেভি ব্লু কালার স্যুটটা অনেক বেশি স্যুট করে, তাদের জন্য কিন্তু আমরা রিসেপশনের জন্য এই শাড়িটাকে চুজ করেছি আমরা। অনেক সুন্দর একটা কালার, আর কালার কমিউনিকেশন পাশাপাশি আপনার ডিজাইন সব কিছু মিলে এলিগেন্ট একটা ডিজাইন। এই প্যাটার্নের ডিজাইনগুলো আপনারা যদি পারচেস করতে চান আমাদেরকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন। পাশাপাশি এখানে পাড়ের যে প্যাটার্নটা রয়েছে একটু এক্সট্রাঅর্ডিনারি একটা পাড় রয়েছে এখানে। সাধারণত বেনারসি ট্রেডিশনাল আহামরি চেঞ্জ আসে না, তারপর আমরা খুব চিন্তা করে চেঞ্জিংয়ের বিষয়টা নিয়ে কাজ করি। পাশাপাশি আঁচলটা দেখেন, আঁচলটা কিন্তু আমরা ডাবল ফ্লাওয়ার দিয়ে সাজানোর চেষ্টা করেছি। সাথে পাট বেলের ডিজাইন রয়েছে এখানে, পাট বেলের পাশাপাশি কাঠডানার ডিজাইন দিয়েছি। কাঠডানার জন্য কিন্তু শাড়ির প্যাটার্নটা ডিফারেন্ট একটা লুকসে পরিণত হয়েছে। আর কালারিং যেহেতু লাল, বেনারসি মানে লাল মেরুনটা বেশি চলে, যারা একটু কালারিং পারচেস করতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করলে এক বসে অনেক কোয়ান্টিটি আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আমাদের রয়েছে অনেক সুন্দর একটা কালার, আর এই কালারটা যে নাম বলতে পারবে তাদের জন্য একটা একদম স্পেশাল একটা পুরস্কার রয়েছে। স্পেশাল একটা পুরস্কার দেখেন আপনি, কালারটা হচ্ছে আপনার কালারটা আপনারাই বলবেন, আমরা বলবো না কালারটার ব্যাপারটা, যেহেতু আমরা পুরস্কার ঘোষণা করেছি। কালারটা আপনারা দেখে আপনারা চুজ করে আপনার কালারটা কী হতে পারে সেটা আপনার নাম দিয়ে আপনাদের আমাদেরকে ইয়ে করবেন, তখন আমরা এটার জন্য আপনারা আলাদা একটা পুরস্কার রেখেছি। যার সেটা আঁচল, আঁচলের কাজটা দেখেন, কাঠদানের কাজ দিয়ে, জারকানের স্টোন দিয়ে এবং মিরর ওয়ার্ক দিয়ে জিনিসটা সাজানো হয়েছে। বডিটা অনেক সুন্দর, অসাধারণ সুন্দর কাজ, অসাধারণ। অনেকে গ্যাপ ডিজাইন পছন্দ করে, অনেকে গ্যাপ গ্যাপ ডিজাইন পছন্দ করে, তা আমরা এই শাড়িটা প্রস্তুত দেখাচ্ছি। আমাদের এই কালার মধ্যে একাধিক ডিজাইন আছে, একাধিক বলতে শেষ করতে পারবো, 200 পিস আপনার বলতে পারি, 200 পিস ইনশাল্লাহ তার চেয়েও বেশি আছে বলতে পারবো। আপনি আসতে আমাদের ভিজিট, আমাদের শোরুমটা ভিজিট করলে আমাদের 5টা ব্রাঞ্চ, আমরা শুধু রিটেলই করি, আমরা হোলসেলও করি। অতএব আপনি আমাদের হোলসেল যারা মুম্বাই ভাইরা আসবেন, তা তো হোলসেল যারা আমাদের ক্রেতা তারা আমাদের ভিজিট করেন আমাদের প্রতিষ্ঠানে এসে, আমাদের প্রতিষ্ঠান দেখতে পারবেন আপনার নিখুঁত নিপুণ হাতের তুলির কাজ, এবং এগুলি আমাদের বিয়ে রিসেপশন উভয় কাজের জন্য। নেক্সট আমাদের পরবর্তী, আসলে অনেকে প্রাইজের বিষয়টা নিয়ে অনেকে মানে আমাদেরকে কমেন্টস করেন যে প্রাইস বলতে কি সমস্যা। আসলে প্রাইস বলতে কোনো সমস্যা নেই আমাদের, শাড়ি যেহেতু সোল্ড করবো প্রাইস অবশ্যই বলতে হবে, বাট আমরা হোলসেল, আমরা হোলসেল করি এই জন্য আমরা ভিডিওতে প্রাইসটা বলি না। হোলসেলের সুবাদে আমরা ভিডিওটাতে বললি না, কারণ আপনারা যদি একান্তভাবে শাড়ির প্রত্যেকটা শাড়ির যদি আপনার প্রাইস জানতে ইচ্ছুক হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক করবেন, আমরা প্রাইস সম্বন্ধে আপনাকে ধারণা দিয়ে দিব কোনটা কোন প্রাইস। পাশাপাশি এই যে কালারটা রয়েছে কন্ট্রাস্ট একটা কালার, আপনার পাউডার পিঙ্কের সাথে, পাউডার পিঙ্কের সাথে খুব সুন্দর ম্যাজেন্ডা মেরুন যে একটা কম্বিনেশন অনেক সুন্দরভাবে সেট করেছি আমরা। এই কালারগুলো খুব রেয়ার হয়ে থাকে, ডায়মন্ড কাট স্টোনের সাথে সম্পূর্ণ কুন্দন দিয়ে সেট করা রয়েছে, অনেক সুন্দর এই শাড়িগুলো। এই প্যাটার্নের শাড়িগুলোর জন্য অবশ্যই মিতু কাতার শাড়ি ঘর আপনাদের ভিজিট করতে হবে। তার পাশাপাশি আমাদের 5টা আউটলেট রয়েছে, তার মধ্যে শাহিনা ফ্যাশন হাউস যেখানে স্টিল এই ভিডিওটা আমরা করতেছি। এই প্যাটার্নের শাড়িগুলো যাদের যাদের পছন্দ, আসলে পছন্দ তো এক একজনের এক এক চয়েস, সবার চয়েস তো একরকম না, কার কোন শাড়িটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা, আপনার ড্রিম যে শাড়িটা এটা আপনার হাতে চলে আসবে। ডেলিভারি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় ডেলিভারি করে থাকি, আর ঢাকা সিটিতে আপনার পছন্দের শাড়িটা কিন্তু একদিন আপনার হাতে পেয়ে যাবেন। পাশে রয়েছে রেড কালার, রেড কালারটা একটু দেখান ভাইয়া আপনি। লাল বিয়ের শাড়ি মানে লাল, বধূ সাজবে লাল শাড়ি দিয়ে, এটাই আমাদের বাংলার প্রচলিত কথা। আমরা এটার প্রবাদ হিসাবে দেখি যে বধু সাজ মানে লাল শাড়ি, আর লাল শাড়ি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখেন লাল শাড়িটা, আঁচলটা সম্পূর্ণ মিনা ওয়ার্ক দিয়ে, মিনার মধ্যে জারদস্তি কাজ, স্টোন কাজ, তারপর হচ্ছে কাঠদানার কাজ এবং মিরর ওয়ার্ক, ভিতরে হচ্ছে জংলা ডিজাইন, বড় বড় ডিজাইন অনেকে পছন্দ করে, হালকা বড় বড় ডিজাইন, গ্যাপ ডিজাইন বলা যায়। হ্যাঁ, এই কাজটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন শাড়িটা ভিতর এবং বাইরে সেলফ ডিজাইন এবং বডিতে কাজ করা, পুরো বডিতে নিপুণ তুলি হাতের কাজ। পাটটা দেখেন, পাটটা অনেক সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে, পাড়ের কাজ, মিনা ওয়ার্ক দিয়ে করানো হয়েছে। তাই এই রেডের মধ্যে অসাধারণ অসাধারণ ডিজাইন আছে, একটা দিয়ে তারপরে সব কিছু উপস্থাপ বোঝানো যাবে না, অনেক ডিজাইন আছে, অনেক রেডের মধ্যে একাধিক ছোট বড় হালকা সব ধরনের কাজ নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে আপনার জন্য কালেকশন করেছি।
সমাপ্তি ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহনা মিয়া কই